এই গরমে প্রাণ ও মন ঠান্ডা করার মতো দুর্দান্ত স্বাদের একটা আপনাদের সাথে জুস রেসিপি শেয়ার করবো বানানো যেমন সহজ খেতে হয় জাস্ট অসাধারণ এই গরমে প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখবেন দেখবেন জাস্ট মন ও প্রাণ কিন্তু একেবারেই ঠান্ডা হবে তো চলো দেখতে থাকুক পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যেভাবে তৈরি করব সেভাবে তৈরি করলে খুব সহজেই এটা তৈরি করা যায় খেতে হয় ভীষণ সুন্দর নমস্কার বন্ধুরা রুপসী পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে দুর্দান্ত স্বাদের একটা জুস রেসিপি সেটা হচ্ছে তরমুজের জুস বাজারে কিন্তু সব থেকে বেশি এখন তরমুজ পাওয়া যায় আর এই গরমে কিছুই খেতে ইচ্ছে করে না তো খুব সহজেই বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের জুস বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর খুব কাজেও আসবে তো চলো শুরু করা যাক আপনারা চাইলে একটা তরমুসিরও করতে পারেন আবার হাফটারও করতে পারেন লোক যেরকম থাকবে সেরকম কিন্তু বানিয়ে নেবেন তরমুজের যে লাল অংশটা সম্পূর্ণটাই কিন্তু এইভাবে ছাড়িয়ে নিলাম তাই কিন্তু সারানো এটা কিন্তু এইভাবে যতটা লাল অংশ ছিল ছাড়িয়ে নেওয়ার পর একদম সাদা অংশ এবার এটা গ্লাসের সাহায্যে কিন্তু দুষ্ঠে বের করে নেবো খুব সহজেই এটা এরকম করলেই কিন্তু খুব সহজেই দুষ্ঠে বেরিয়ে আসে কারণ তরমুজে তো অনেকটাই জল খুব সহজেই কিন্তু দেখুন আপনারা কতটা জল বেরিয়ে এসে আবার কিন্তু জুস বানানো একেবারেই কমপ্লিট গ্লাস দিয়ে করার পর হাত দিয়ে একটু এইভাবে কিন্তু রসটা বের করে নেব। এগুলো ফেলাই দেবো আর আপনারা চাইলে কিন্তু খেতেও পারেন বেশ ভালো লাগবে খেতে এই অংশটা এই যে পাবলিক আছে এদেরকে করে দিয়ে দেই এরা আছে অনেকক্ষণ থেকে সবগুলো কিন্তু এই যে অংশটা এটা কিন্তু এইখানে রাখলাম আর এটা এবার পরিষ্কার করে ছাঁকনি দেওয়া লাগবে এটা এবার ছাঁকনি দিয়ে নিব একটা পরিষ্কার কিন্তু এরকম গামছা হতে পারে যে কোনো সুতির যে ইয়া কাপড় আছে এইভাবে কিন্তু ছাঁকনি দিলে খুব সহজে ছাঁকনিটা দেওয়া যাবে এবার যে বিটনুন আছে এক চামচের মতো বিট নুন এই জায়গায় থেকে মেশাবো আর একটু দিয়ে নেব চাট মশলা চাট মশলা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে চিনি তো দেড় মতো চিনি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু তরমুজের জুস আমার একেবারেই রেডি বন্ধুরা এইখানটা একটু ঠান্ডা জল দিয়ে নেবেন আপনারা চাইলে বড় পেট এই জায়গায় কিন্তু অ্যাড করতে পারেন এবার কিন্তু গ্লাসে গ্লাসে ঢালবো এটাতে তো একজন ছাড়া বেশি খাওয়া যাবে না দুই তিনজন তো সেই জন্য গ্লাসে ঢালবো সব গ্লাসে কিন্তু এইভাবে একটু করে জুসটা করে ঢাললাম জুস কিন্তু বানানো একেবারেই কমপ্লিট আপনারা দেখুন কত সহজে এই জুসটা হয় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ এই গরমে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে